ধরুন বাড়িতে হঠাৎ করে কাস্টার্ড খাওয়ার ইচ্ছা হলো, তো বাড়িতে দেখলেন গিয়ে নেই কাস্টার্ড পাউডারটা, আমাদের যেরকম কেনা থাকে বাড়ির মধ্যে বা কিনে আনি, বাজারেও পাওয়া যাচ্ছে না হট করে, তো তখন কি করব আমরা? তো তখন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে করে নেব কাস্টার্ড, বিউটিফুল খেতে হয় আর দারুণ মজার হয়। তো আমার কি কি লাগছে আমি দু রকম আপনাদের করে দেখাবো আজকে। ম্যাঙ্গো কাস্টার্ড, যেহেতু এই সময় ম্যাঙ্গোটা পাওয়া যায়, মানে চলে যাব করছে, তো আমি আজকে করে ফেলেছি, তো সেটা আপনাকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কি কি লাগছে, ভ্যানিলা আর এলাচ গুঁড়ো দিয়ে, মানে এটা কেনা এলাচ গুঁড়ো, যেটা শুধু নর্মালি শুধু এলাচটা আর কি পাওয়া যায়, সেটার গুঁড়ো নিচ্ছি একটু একটুখানি, মানে দু চিমটি মতন ধরুন। কেকে যেটা দিই ভ্যানিলা এসেন্স, এটা লাগছে। আর একটু আমি গুঁড়ো দুধ নিয়েছি, হ্যাঁ। আর আমি একটু আমার চকো চিপসটা ফুরিয়ে গেছে বলে আমি একটু চিপসটা মানে চকলেটটাকে, ডায়েরি মিল্কটাকে একটু ছোট ছোট করে গলে গেছিল, আমি একটু মানে গোল পাকিয়ে রেখে দিয়েছি, এটাকে একটু কেটে নেব যখন গার্নিশের জন্য। আর লাগছে আমি নিয়ে রেখেছি একটু কাজু বাদাম আর কিসমিস, হ্যাঁ। এর মধ্যে আপনার কাজু কিসমিস আখরোট পেস্তা তারপরে চিনে বাদাম দিতে পারেন, তাতে অসুবিধা নেই, আলমন্ড বাদাম সবকিছু দিয়ে আমি এটা আমার চকলেট মুক্তাতে করা আছে আমি কিভাবে এটা করেছিলাম, তো এটা দিচ্ছি গার্নিশের জন্য। আর আমার লাগছে দুধ, দুধ তো লাগবে, আমি একটু রেড কাউয়ের দুধটা ব্যবহার করছি, এটা খুব ঘন দুধ, খুব ভালো খেতে লাগে, মানে টেস্টি এ হয়, আর দুধ যে কোনো প্রিপারেশনে খুব ঘন একটা ব্যাপার থাকে। তো চলুন শুরু করা যাক। এই কাপে, এই কাপের মাপে আমি এক কাপ নিলাম দুধ, আমি একটু অল্প করেই এই প্রিপারেশনটা দেখাচ্ছি, আর নেব ওয়ান ফোর্থ, আর নেব ওয়ান ফোর্থ দুধ, মানে এক কাপ নিয়েছি আর ওয়ান ফোর্থ নিলাম, এটা একটু ফুটুক, হ্যাঁ ফুটে উঠবে, তারপর আমরা কর্নফ্লাওয়ারটা গুলে দেব। এখানে কর্নফ্লাওয়ারের এই বড় মানে টেবিল স্পুন আর কি, ওয়ান টেবিল স্পুন নিচ্ছি প্রথমে, এটা নিলাম ভর্তি ভর্তি, আর একটুখানি নিচ্ছি, একটুখানি নিচ্ছি, যদি প্রয়োজন হয় দেব, তাতে কোনো অসুবিধা নেই। এটা আমরা কি করব, গুলে নেব। আচ্ছা এই যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম, এটাও ধরুন মোটামুটি ওয়ান টিস্পুন আর একটুখানি হবে আর কি নিয়ে নিলাম। আর এখানে যে এলাচের গুঁড়োটা নিয়েছিলাম দু চিমটি মতন ধরুন, এক চিমটি বেশি নেবেন না, তেতো হয়ে যাবে, সেটা বুঝে নেবেন, আমি এখানে দু চিমটির মতন নিয়েছি। আর ভ্যানিলা এসেন্সটা এই ছোট চামচে, মানে টিস্পুনের থেকে কম যেটা চামচ, ছোট মানে টিস্পুনের চামচে হাফ চামচ নিয়ে নেবেন, তাতে অসুবিধা নেই, এইরকম নিয়ে নিলাম। দিয়ে কি করব, আমি ওইখান থেকেই একটু দুধ তুলে রেখেছিলাম, এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। যদি কালার চান এখানে কালার দিতে পারেন, ফুড কালার, যে কোনো কালার যেটা ইচ্ছা হবে দিতে পারেন, আমি এখানে কালার খুব একটা ইউজ করিনি, তো আপনারা ইচ্ছা হলে দিতে পারেন। তো আমরা এটাকে খুব ভালো করে গুলে নেব। দুধটাকে একটু আমরা বেশ ফুটিয়ে নেব, আমার ফোটানোই দুধ ছিল, গরম করে নিলেও হবে, কোনো অসুবিধা নেই, একটু বাবলস এলেই আমরা এটাকে আস্তে আস্তে এই যেটা করে রেখেছি আর কি মিশ্রণটা, এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো, ঢেলে দেবো পুরোটাই। আচ্ছা ওয়ান ফোর্থ কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি, এটাতে আপনি গুঁড়ো করেও দিতে পারেন, এটা কর্নফ্লাওয়ারটা মেশানোর আগেও দেওয়া যায়, আমি একটু ভুল হয়ে গেছে পরে দিলাম, আগে দিয়ে দেবেন যাতে এটা পুরোপুরি মিশে যায় চিনিটা। এইভাবে ক্রমাগত নাড়তে থাকবেন যাতে লাম্পস না হয়ে যায়, একটু আস্তে করে দিলাম আমি, না এর মধ্যে একটু কেশর দিচ্ছি, কেন কি বড্ড যেন সাদা সাদা লাগছে তাই না, তো আমার কাছে একটু আছে এই এরকম কেশর, হ্যাঁ একটু দিয়ে দিচ্ছি, তাতে অসুবিধা হবে না, স্মেলটাও ভালো আসবে, একটা অদ্ভুত সুন্দর মিষ্টি গন্ধ, এবং কালারটা একটু ইউলিশ চলে আসবে। তো ক্রমাগত আমরা একটু নাড়তে থাকবো এইভাবে, একটু গ্যাসটা ফ্লেমটা একটু জোরে করে দেবেন, দিয়ে এইভাবে বেশ ঘন ঘন হয়ে আসছে আমার এটা,
দেখতেই পাচ্ছেন। এবার একটু ঠান্ডা হলে আমি একটা কাচের বলে এটাকে ঢেলে রাখবো। আচ্ছা, আমার এখানে কেশর দেওয়ার কথা ছিল না, হ্যাঁ, তাও আমি একটুখানি এটা জাস্ট দিচ্ছি একটু, যাতে কালারটাও আসে। কালারটা এসেছে, ভীষণ ভালো এসেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বা একটু হালকা আসছে লাগছে, একদম কাস্টার্ডের মতন লাগছে। আমি একটু কেশর ছড়িয়ে দিলাম, একটু দিলাম, আমার একটু হালকা গরম গরম আছে, আমি ওই হিসেবে দিলাম। আর ড্রাই ফ্রুটসটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে মধু টধু দেয়া আছে। এবার এটা এগুলোকে সব দিয়ে গার্নিশ করে ফ্রিজে 2 ঘন্টার জন্য কি 1 ঘন্টার জন্য একটু রেখে দিতে হবে, ঠান্ডা হলে, তাহলে এটা দারুণ মজার হবে খেতে। আর চকলেটটা আমার চোকোচিপস ছিল না বলে আমি চকলেটটাকে একটু এ করেছি, এত গরম গলে গলেও গেছে, তো আপনারা কেটে কেটে দিতে পারেন, অসুবিধা নেই। আমি একটু হাতে করে ইয়ে করেছিলাম, গোল গোল করার চেষ্টা করেছিলাম, মানে খুব একটা ভালো হয়নি। তো এইভাবে গার্নিশ করে দেবেন। তো আমার কেশর দিয়ে আমি আপনাদের দেখালাম কাস্টার্ড। আমি নেক্সট দেখাচ্ছি আপনাদের ম্যাঙ্গো কাস্টার্ড। তো আমি এটা ম্যাঙ্গো কাস্টার্ডের এটা একটু আমি ছোট ছোট কিউব করে রেখে দিয়েছি, এটা গার্নিশে দেবো আর কাস্টার্ডের ভেতর দেবো। আর এটা আমি পিউরি তৈরি করব, আপনাদের সামনেই করব। আর চিনি লাগছে পরিমাণ মতন দেবেন, আমি এখানে 1/4 একটু বেশি নিয়েছি চিনিটা। আর একটু নিয়েছি গার্নিশের জন্য বেদানা, আপনারা আপেল দিতে পারেন এর মধ্যে, তাতেও খারাপ হবে না। আর আমি এখানে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা, কাস্টার্ড নয়, কাস্টার্ড পাউডার না, কর্নফ্লাওয়ার নিচ্ছি, হ্যাঁ, ভর্তি ভর্তি এই টেবিল স্পুনের 2 চামচ নেব, এটাও দুধ দিয়ে আমি একটু গুলে নেব। দেখুন বেশ ভর্তি ভর্তি নিলাম আমি, যদি প্রয়োজন হয় ফুটতে ফুটতে দেখেন পাতলা মতন লাগছে, তাতে আপনি এক্সট্রা আবার একটু দিতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। চিনিও তাই, পরিমাণ মতন যদি দেখেন যে মিষ্টিটা কম হলো বা কিছু, যার যেরকম পছন্দ অনুযায়ী মিষ্টি কম বেশি সেই মতন আপনারা দিয়ে নেবেন। এখানে আমি গ্যাস জ্বেলে এই 1 কাপ দুধ নিলাম, এই কাপে মেজারমেন্ট করে, মোটামুটি আমি 2.5 কাপ মতন দুধ নেব। আরো 1 কাপ নিলাম, আর নেব 1/2 কাপ দুধটা পরিমাণ মতন, যেরকম দুধ নেবেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটাও নেবেন আর চিনিটাও সেই পরিমাণ ইউজ করবেন। এই নিলাম মোটামুটি ধরুন 2.5 কাপ মতন দুধ, দুধটা ফুটুক, তার মধ্যে আমি কি করবো এখান থেকে একটু দুধ তুলে নিয়ে আমি কর্নফ্লাওয়ারটা একটু গুলে নেব, পাতলা করে পুরো আমি এটা গুলে নেব। আমার দুধ ফুটে যাবে, এটাকে ঢালবো যেভাবে যে আগেরটা দেখালাম ওইভাবেই কর্নফ্লাওয়ারটাকে ঢালবো গুলে। যদি দেখেন যে পাতলা লাগছে, মানে থিকনেসটা হতে একটু সময় লাগছে বা কিছু, বুঝতেই পারবেন করতে করতে, যারা কাস্টার্ড করেন বা না করেন তারাও বুঝতে পারবেন, তখন আবার 1/2 চামচ গুলে দিয়ে দেবেন দুধ দিয়ে, তাতে কোনো প্রবলেম নেই, অসুবিধা হবে না। গুছিয়ে রেখেছি আমটা, তো এটাকে একটু ব্লেন্ড করে আমি পিউরি তৈরি করে নেব। এইভাবে একটা আমি পিউরি তৈরি করে নেব, তো এর মধ্যে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো, পুরো নিয়ে নিলাম আমি এটা, পিউরিটা আমার রেডি। দেখুন দুধটা আমার ফুটে গেছে, আমি এবার কি করবো এটা আস্তে আস্তে, কর্নফ্লাওয়ারটা ভীষণ জমে যায়, ক্রমাগত নাড়তে হতে, মানে নাড়তে হয় আর কি, তো কর্নফ্লাওয়ারটা আমি এইভাবে নাড়তে থাকবো দিয়ে। যদি আমার দেখা যায় এটা জমতে সময় লাগছে বা থিকনেসটা একটু সময় যাচ্ছে, তাহলে আমরা আর একটু গুলে এর মধ্যে দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে, নাহলে লাম্পস হয়ে যাবে নিচে। এবার আমি যে ম্যাঙ্গো পিউরি করেছিলাম সেটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো, খুব আস্তে 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 ঢালতে থাকবো আর নাড়তে থাকবো ক্রমাগত, যাতে এর সাথে একদম মিক্স হয়ে যায়। পুরোটা আমি ঢেলে দিলাম, ধরুন আমি 1.5 খানা মতো এতে আম দিয়েছি, মানে আটিটাও আর কি যতটুকু থাকে শাঁস আমি নিয়ে নিয়েছিলাম, তো 1.5 খানা মতন আমি আম এর মধ্যে দিয়েছি, আমি ক্রমাগত এটা নাড়তে থাকবো। এরকম দেখবেন যখন বেশ থিকনেস এসে গেছে, তারপরে আমার কাস্টার্ডের মতন তৈরি হয়ে এসছে, হ্যাঁ, তখন কি করব একটু না, যে আমি কিউবসগুলো করে রেখেছিলাম
ম্যাঙ্গোর আমের, সেগুলো আমি একটু অর্ধেকটা দিয়ে দেবো, গার্নিশের জন্য রেখে দেবো একটু, আর অর্ধেকটা আমি দিয়ে দেবো। দারুণ লাগে যখন খেতে খেতে ঠান্ডা অবস্থায় যখন খাবেন, মুখে একটা একটা আমের টুকরো পড়বে, তখন দারুণ মজা। আর আমি চিনিটা দেবো, কারণ কি আমটা কিরকম মিষ্টি না টক সেই মতন দেখে, হাফ কাপ মতন তো বলেছি, হাফ কাপের একটু বেশি আমি নিয়েছি। এটা পরিমাণ মতন আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন, কারণ অনেক সময় কি হয় আম অনেক সময় টক হয়। এখন তো জানেন সিজনাল, মানে ম্যাঙ্গো অনেক সময় খুবই মিষ্টি, এই সময় তো ল্যাংড়া আম একটু টক মিষ্টির ব্যাপার থাকেই, তো সেই ক্ষেত্রে সেই মতন বুঝে দেবেন। আমি ওই জন্য ওটা করে নিয়ে একটু টেস্ট করে দেখে নিলাম কতটা কি প্রয়োজন, সেই মতন দিলাম, তো ওইটাই দিয়েছি যতটা আমি বলেছি। আমার ম্যাঙ্গো কাস্টার্ড ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আপনাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই। তো আমি তো বললাম কর্নফ্লাওয়ার দিয়ে করেছি, তো আপনাদের কম্পেয়ার করে দেখিয়ে দিই যাতে আপনারা কনফিউশন না থাকেন বা কোনো প্রবলেম না হয়, যেটা কর্নফ্লাওয়ার দিয়ে করবো কীরকম হবে না হবে, ভীষণ ভালো হয়, করে দেখুন বাড়িতে। তো দেখুন এটা কাস্টার্ড পাউডার আমি একটা কিনে রেখেছিলাম ভ্যানিলা ফ্লেভারের। তো কী কী এর মধ্যে আছে দুটোকে কম্পেয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, কর্নফ্লাওয়ার ইনগ্রিডিয়েন্টস আছে, দেখুন এটা কর্নফ্লাওয়ার, এখানেও আছে কর্নফ্লাওয়ার লেখা, বাট আরও কিছু এর মধ্যে দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন এই জিনিসটা দেখুন এনার্জি কত আছে, কার্বোহাইড্রেট এখানেও দেখুন, এটাতেও দেখুন, একটু কম বেশি আছে কিন্তু মোটামুটি ঠিকই আছে, তাতে অসুবিধা কিছু নেই। তো এই দিকটা তাহলে আমি আপনাদের করে দেখালাম কর্নফ্লাওয়ার দিয়ে কী করে কাস্টার্ড চটজলদি যে কোনো ফ্লেভারের আপনি তৈরি করে নিতে পারেন বাড়িতে নিজের মনের ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে? পুরোটা সুন্দরভাবে গার্নিশের জন্য আমি যে কিউবগুলো করে রেখেছিলাম এগুলো আস্তে আস্তে ওপরে ছড়িয়ে দেবেন, ভীষণ মজার লাগে খেতে এগুলো, এখন মুখে পড়বে ঠান্ডা অবস্থায় দারুণ লাগে। তো এটা আমি দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, এক ঘন্টা রাখলেও যথেষ্ট, একটু ঠান্ডা হবে নর্মাল টেম্পারেচারে এলে তবে আমি ফ্রিজে এটাকে পুরবো। আপনারা বাড়িতে করে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপতে ভুলবেন না, তাহলে আমার যত ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। কেমন লাগলো বন্ধুরা, প্লিজ আমাকে জানিও। থ্যাংক ইউ।